সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমাদের আলোচনা প্রতিপদ বিষয় হল হার্ট আসলে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি অর্গান হার্ট এই হার্টের মধ্যে ইদানিং সবচাইতে বেশি যে পরিমাণ দেখা দিচ্ছে সেটা হলো হার্টের ব্লক করোনারি আর্টারি ব্লক এ ধরনের সমস্যাগুলো বেশি হচ্ছে তো আজকে আমরা আলোচনা করবো হার্ট ব্লকের লক্ষণ এবং কি কারণে হার্ট ব্লক হয়ে থাকে এবং এটা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন বন্ধুরা হার্ট ব্লকের লক্ষণ কারণ জাতীয় পদার্থ জমা হতে হতে রক্তনালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার পথকে সম্পূর্ণ বা আংশিকভাবে বন্ধ করাকেই ব্লক বা হার্টে ব্লক বলা হয়ে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা হার্ট ব্লকের কিছু লক্ষণ থাকে এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখা দেয় তাহলে বুঝবেন যে আপনার হার্টের সমস্যা হচ্ছে লক্ষণগুলো হলো হৃৎপিণ্ডে বেশি পরিমাণে ব্লক থাকলে বুকে ব্যথা হয় আস্তে আস্তে ব্যথা বাম হাতে ছড়িয়ে পড়ে হাঁটার সময় সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় বুকে ব্যথা হয় থামলে ব্যথা কমে যায় দম ও ছাড়তে কষ্ট হয় বুকে জ্বালা পড়াও দরফর দরফর করে থাকে গলা কপাল ও মাথায় ঘাম হওয়া এরপর নিচের দিকে হেলে কিছু করার বা একটু ভারী কিছু বহনের সময় কষ্ট হয় খাবার হজম না হওয়ার মতো অস্বস্তি লেগে থাকে যদি আপনার এই সকল লক্ষণগুলো দেখতে পারেন আপনার শরীরের মধ্যে তাহলে আপনি দ্রুত একজন কার্ডিওলজিস্টের সাথে যোগাযোগ করবেন এবার আসা যাক হার্ট ব্লকের কারণ অর্থাৎ এই হার্টি ব্লক কেন হয় আমরা যদি কারণগুলো জানি তাহলে আমরা এটাকে প্রতিহত করতে পারবো তো বন্ধুরা চলুন আমরা কারণগুলো জেনে নিই রক্তনালীতে জাতীয় বস্তু খুব ধীরে ধীরে জমা হতে থাকে সুতরাং চর্বিজাতীয় বস্তু যদি একদিনে জমা হয় না এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে জমা হতে থাকে তাই হার্ট ব্লক খুবই ধীরগতিতে বৃদ্ধি পেয়ে থাকে যেমন ধরুন একটি ব্লক টেন পার্সেন্ট থেকে বৃদ্ধি পেতে আশি পার্সেন্টে পৌঁছাতে ব্যক্তি ভেদে দশ থেকে অর্থাৎ তিরিশ বাই চল্লিশ বছর সময় লাগতে পারে তাই বলা হয়ে থাকে যে ব্যক্তি হার্ট ব্লক নিয়ে দীর্ঘ সময় সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে হার্ট ব্লকের সংখ্যা এবং পার্সেন্টেন্স একটি নির্দিষ্ট মাত্রায় না পৌঁছানো পর্যন্ত রোগী কোনোরূপ শারীরিক অসুস্থতাবোধ করেন না এবং হার্ট ব্লকের কারণে রুগীর হার্টের রক্ত সরবরাহের স্বল্পতা দেখা দেয় হার্ট ব্লকের পার্সেন্টেন্স বৃদ্ধি পেলে ব্লকের ভাটির দিকের অংশে রক্ত সরবরাহ কমে যায় ফলশ্রুতিতে প্রাথমিক পর্যায়ে পরিশ্রম বা টেনশনকালীন সময়ে রক্ত সরবরাহের ঘাটতি দেখা যায় এ সময়ে রুগী বুকে চাপ ব্যথা বুক দরফর বা সহজে হয়রান বা পেরিসান হয়ে পড়ে তবে দিনে দিনে রুগী ঘন ঘন এই সব অসুবিধায় পতিত হয়ে থাকে এভাবে বেশ কিছু বছর চলে যেতে পারে দিনে ব্লকের তীব্রতা বৃদ্ধি পেয়ে অসুস্থতাকে আরও জটিল করে তুলে হার্ট অ্যাটাক বা হার্ট স্ট্রোক এক ধরনের মারাত্মক অসুস্থতা যার ফলশ্রুতিতে রোগীর মৃত্যু পর্যন্ত ঘটতে পারে এবং চিকিৎসা খুবই দ্রুততার সঙ্গে নিতে হয় প্রায় সময়ে রুগীকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করতে হয় বহুবিধ কারণে হার্টের ব্লকের চর্বিজাতীয় বস্তুতে রক্তক্ষরণ ঘটতে পারে তাতে প্রদাহ দেখা দিতে পারে অথবা জাতীয় বস্তুর উপর রক্ত জমাট বেঁধে রক্ত নালিত রক্ত প্রবাহ সম্পূর্ণরূপে বা মারাত্মক পর্যায়ে বন্ধ করে দিতে পারে যার ফলে ওই ব্লকের ভাটির দিকের অংশে রক্ত সরবরাহ মারাত্মক পর্যায়ে কমে যাওয়ায় হার্টের ওই অংশের মাংসপেশি অক্সিজেন ও খাদ্য সরবরাহ থেকে বঞ্চিত হয়ে অকেজ হয়ে যায় ফলস্রর্জিতে হার্টের পাম্পিং পাওয়ার কমে যায় হার্ট শারীরিক চাহিদা মাফিক পাম্প করে রক্ত সরবরাহ করতে ব্যর্থ হয় রক্ত সরবরাহ মারাত্মক পর্যায়ে কমে গিয়ে রোগীর মৃত্যু ঘটতে পারে হাসপাতালে হার্ট অ্যাটাক নিয়ে যত রুগী ভর্তি হন তার মধ্যে অর্ধেক সংখ্যক রুগীর আগে কোনো ধরনের হার্টের অসুস্থতা আছে তা তিনি কখনো জানতেন বা বুঝতে পারেননি বাকি অর্ধেক সংখ্যক রুগী থাকে যারা হার্টের অসুস্থতায় ভুগতে ছিল বলে রোগীর জানা ছিল এই সব কিছু বিবেচনায় এনে এটা বলা যায় যে হার্ট অ্যাটাক বা এ ধরনের দুর্ঘটনা অনেককে দেখা যায় দীর্ঘ সময় মানে বহু বছর থেকে হার্টের অসুস্থতায় ভুগছেন কিন্তু কখনোই হার্ট অ্যাটাক হয়নি তবে একথা সত্য যে হার্ট ব্লক ছাড়া খুব কমই হার্ট অ্যাটাক ঘটে থাকে অর্থাৎ যাদের হার্ট অ্যাটাক ঘটে তাদের প্রায় সবারই কোনো না কোনো পর্যায়ের হার্ট ব্লক থাকে হতে পারে ব্লক প্রাথমিক পর্যায়ে বা জটিল পর্যায়ের বর্তমানে হার্ট ব্লকে উপযুক্ত মেডিসিন গ্রহণের মাধ্যমে সুচিকিৎসা গ্রহণ করা যায় সেই সঙ্গে রুগীকে অবশ্যই নিরাপদ মাত্রায় কায়িক শ্রমে অভ্যস্ত হতে হবে এবং বান্ধব খাদ্যাভাস অনুশীলন করতে হবে জটিল রুগীদের ক্ষেত্রে বিশেষ করে হার্টের ব্লকের কারণে যাদের হার্ট ফেইল দেখা দিয়েছে অথবা হার্ট ব্লক অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে তাদের রিং অথবা বাইপাস অথবা ইসিপি থেরাপির মাধ্যমে চিকিৎসা গ্রহণ খুবই প্রয়োজন মনে রাখতে হবে এইসব পদ্ধতি গ্রহণ করে রুগী সুস্থ থাকতে পারবে না যদি না জীবনধারার পরিবর্তন না করে উপযুক্ত মেডিসিন গ্রহণ না করে এবং হৃদবান্ধব খাপ তাভ্যাস অনুশীলন না করে এটা সম্ভব নয় বন্ধুরা এ বিষয়ে আরও জানতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখ